কক্সবাজারের রুখিয়া এলাকার ইয়াবা সম্রাট শাহজাহান 40,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ র‍্যাবের হাতে আটক হয়েছে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার রুখিয়ার পালংখালীতে নিজ বাড়িতে শাহজাহানের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব 7। পরে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকানো 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহজাহান দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রামে মাদক দ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য 1,20,00,000 টাকা।